বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে 3 মাসের যে ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন সেটাতে আপনার নাম আছে কি নাই। যদি আপনার এই লিস্টে নাম থেকে থাকে তো অবশ্যই গত 3 মাস আপনার ফ্রিতে গ্যাস পেয়ে থাকবেন। তো আপনি যে মোবাইল ফোনটা দেখছেন সেই মোবাইল ফোন দেখে দিয়ে অনায়াসে চেক করতে পারবেন যে এই লিস্টে আপনার নামটা আছে কি নেই। তাই বন্ধুরা, ভিডিওটা কমপ্লিট দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে রাখবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। তা বন্ধুরা, সবার প্রথমে আপনি মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি সেম। তা এখানে লিখবেন যে my.eBharatGas, ওকে, এই লেখাটা লিখবেন। লেখাটা লিখে সিম্পলি সার্চ করবেন। দেখুন আমি এটা মোবাইল দিয়ে দেখাচ্ছি, কোনো ই নাই। তারপর যে ফার্স্ট যে লিঙ্কটা আসবে এখানে দেখতে পাচ্ছেন ভারত গ্যাস পোর্টাল, এই গ্যাসে একটা ক্লিক করে দেবেন। দেখুন আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে নতুন একটা সাইট আপনার খুলে যাবে। দেখুন সাইটটা খোলা গেছে। সাইট খোলার পরে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে কিন্তু ডেস্কটপ সাইটে করে করবেন। তবে দেখুন আমি ডেস্কটপ সাইটে করে নিলাম। তো অবশ্যই মোবাইলটাকে ঘুরিয়ে কাজটা করবেন। মোবাইলে যে রোটেটটা থাকে সেই রোটেটটা অপশানটা অন করে এই কাজটা করবেন, তাহলে কিন্তু মোবাইলটা এভাবে ঘুরে যাবে। তারপর এখানে ডেস্কটপ সাইটটা এখানে করে নেবেন, তবে একটা পেজটা আপনার পুরো কম্পিউটারের মতন খুলবে। তো নিচের দিকে চলে আসবে, নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যারো চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উজ্জ্বলা যোজনা বেনিফিশিয়ারিজ, ওকে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে সমস্ত লিস্ট পুরো আমাদের রাজ্যের বা আমাদের আপনার জেলার সমস্ত লিস্টগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে যে কার কার নাম আছে, এবং সেই নাম থেকে কিন্তু আপনার নামটা খুঁজে বের করতে হবে। যদি এখানে নামটা থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনি ফ্রিতে গ্যাস পেয়ে যাবেন। দেখুন তারপর ফার্স্টে এখানে একটা স্টেট বলছেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে স্টেট, আপনি যদি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল, আমরা সবাই বাস করি ওয়েস্ট বেঙ্গল। এখানে উত্তরপ্রদেশ, ত্রিপুরা অনেক কিছু রয়েছে, তো আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন। তা ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম, ওকে। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট, এখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম সমস্ত কিছু রয়েছে। তা আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি, ওকে, সিলেক্ট হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে একটা ক্যাপচা কোড আছে, এখানে আছে G29UCX, এখানে আছে। এটা আমার ক্ষেত্রে আমার মতন আছে, কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা থাকতে পারে। যদি বড় হাতে থাকে বড় হাতের মতন লিখবেন, ছোট হাতে থাকে ছোট মতন লিখবেন। তাই দেখুন আছে বড় হাতের জি আছে। তা এই ঘরে আমি কিন্তু এখানে যা যা আছে আমি সেটা লিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে G2 আছে, এক মিনিট, দেখুন বড় হাতের রয়েছে জি, তা আমি বড় হাতের জি লিখে দিচ্ছি। তারপর রয়েছে 2, তারপর রয়েছে 9, তারপর আছে UCX, তারপর রয়েছে ইউ, তারপর CX, ওকে। দেখুন লেখা হয়ে গেলো, যেরকম আছে সেরকম কিন্তু আপনাকে লিখতে হবে, নাহলে কিন্তু আসবে না। তারপরে সিম্পলি সাবমিট বটন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সময় এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট, এখানে অপশন শো করছে। তা একটু ওয়েট করবেন। আর আপনার ইন্টারনেট কানেকশনটা অবশ্যই ফাস্ট হতে হবে, ফাস্ট নাহলে কিন্তু পেজটা খুলবে না। আর যদি কানেকশনটা স্লো হয়ে থাকে তাহলে অপেক্ষা করবেন, আস্তে আস্তে খুলে যাবে। দেখুন প্লিজ ওয়েট দেখাচ্ছে, দেখা যায় কতক্ষণ সময় নিচ্ছে। পেজটা খুলে গেছে, নিচের দিকে আবার স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টটা এখন দেখায়নি, তা এখানে চলছে, দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে, নামটা আসবে। তা আরেকটু আমরা ওয়েট করবো, এখানে প্রসেসিং লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন। তা আরেকটু ওয়েট করে দেখবো যে লিস্টের নামটা আসছে কি নাই। দেখুন নামটা চলে আসছে, এখানে সমস্ত নাম কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি নেম এবং তার লোকেশন, আপনার তার ঠিকানাটা আছে কোথায় বাস করে, পুরো নামটা এখানে চলে আসছে। আর এইভাবে কিন্তু আপনি আপনার নামটা খুঁজে নেবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন লিস্ট রয়েছে 1, 2, 3, এখানে 1 নম্বর বলতে এই কটা নাম আছে 1 নম্বরে। তারপরে 2 ঘরে যদি এখানে আপনার আপনার নামটা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি 2 ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন 15,063টা পেজ আছে, কিন্তু একটু কষ্ট করে কিন্তু আপনাকে নামটা খুঁজে নিতে হবে এক এক করে। এইভাবে এখানে অ্যাডতে চিহ্নে ক্লিক করবে, নেক্সট নেক্সট করে যেতে হবে। এইভাবে কিন্তু আপনার নামটা আপনাকে খুঁজে নিতে হবে। যার নাম থাকবে তারা কিন্তু অবশ্যই গ্যাসটা পাবে, অ্যাপ্লাই করতে হবে না, অটোমেটিক এরা নাম চলে এসছে এবং তারা কিন্তু এই কানেকশনটা পেয়ে যাবে, তাদের কোনো অ্যাপ্লাই করার দরকার নেই। এবং এই লিস্টে নাম থাকলে কিন্তু কোনো রকম আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, অ্যাপ্লাই ছাড়াই কিন্তু আপনি গ্যাসটা ফ্রিতে পেয়ে যাবেন। তা এইভাবে দেখতে পাচ্ছেন, আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই লিস্টে যেহেতু আমাদের নাম নেই, তার নেক্সট আমি মোটামুটি 5 নম্বরটা আমি ক্লিক করলাম। দেখুন 5-এ ক্লিক করলাম, তারপর দেখুন প্রসেসিং চলছে, এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন লেখা চলছে। তারপর নতুন নাম আসবে, সেই নামটা আপনি আমি দেখে নেবো। দেখুন নতুন নাম চলে আসছে, এইভাবে কিন্তু নামটা খুঁজে নেবেন, তার অ্যাড্রেসটা দেওয়া আছে। এই যদি না থেকে থাকে সেক্ষেত্রে এইভাবে নেক্সট করবেন, নেক্সট করে পরেরটা মানে 6 নম্বরে যাবে। এইভাবে এইভাবে আপনাকে খুঁজে নিতে হবে। এবং এই লিস্ট নাম থাকলে কিন্তু আপনাকে কোনো রকম আবেদন করতে হবে না, অটোমেটিক কিন্তু আপনার বাড়িতে নাম চলে আসবে। আপনার এলাকায় যে ডেলিভারি বয় আছে, যে গ্যাস ডেলিভারি দেয়, তার সঙ্গে কথা বলবেন যে তার কাছে কিন্তু লিস্টটা চলে আসছে, লিস্টের নামটা, এই যে পুরো লিস্ট, এই লিস্টটা কিন্তু তার কাছে থাকে এবং তারা কিন্তু বলে দেবে যার লিস্টের নাম আছে কি নেই, ওকে। তার সঙ্গে আপনার নামটা থাকলে তার সঙ্গে
কথা বলবেন, অবশ্যই কিন্তু আপনি ফ্রিতে 3 মাস গ্যাস পেয়ে যাবেন। আর প্রথম মাসে যে সাবসিডিটা সেটা কিন্তু পেয়ে গেছে, যে 792 টাকা পাওয়ার কথা থাকা সেটা কিন্তু অনেকেই পেয়ে গেছে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু অনেকেই পেয়ে গেছে 792 টাকা। তা আপনি যে প্রথম কিস্তির টাকাটা পেয়েছেন কি পাননি অবশ্যই জানাবেন, আর এই লিস্টে আপনার নাম আছে কি না সেটা নিচে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।